স্বস্তির ঈদযাত্রার স্বপ্ন এখন বাস্তব। সড়কে নেই চিরচেনা দীর্ঘ যানজটের ভোগান্তি। শৃঙ্খলা ধরে রাখতে মহাসড়কগুলোতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রা নির্বিঘ্ন হওয়ায় খুশি, আপনজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো ছুটে চলা মানুষ। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান ওয়ালি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঈদযাত্রায় ভোগান্তির চিরচেনা চিত্র এবার নেই, প্রায় আমূল বদলেছে ঘরে ফেরা পথের গল্প। স্বস্তির ঈদযাত্রার স্বপ্ন যেন রূপ নিয়েছে বাস্তবে। চতুর্থ দিনে আপনজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে ঢাকা ছাড়েন অসংখ্য মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুর এবং দক্ষিণবঙ্গগামী মহাসড়কে ছিল না কোনো যানজট, চাপ ছিল না গাড়িরও। এবার যানজটের পরিমাণটা তুলনামূলকভাবে কিছুটা কম। মহাসড়কে কোনো যানজট নাই, আমাদের খুব ভালোই লাগছে, খুব আনন্দ পাচ্ছি। মহাসড়কের অবস্থা খুব ভালো, এবারের মতন আর কোনো সময় নেই। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরব উপস্থিতি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। তা সরেজমিনে দেখতে গাজীপুর যান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যে আমাদের অভিযান, আমরা কিন্তু খুব জোরালোভাবে শুরু করেছি। আমরা আশা করি এর প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আগের চেয়ে অনেক ভালো হয়েছে। যাত্রী সাধারণের যে দুর্ভোগ আমরা দেখেছি, রাস্তা প্রশস্তকরণ, এরপরে বাইপাস করা, এই সকল কারণে অনেক ভালো অবস্থা এখন বিরাজ করছে। ঈদযাত্রার কাঙ্ক্ষিত শৃঙ্খলা বজায় রাখতে পরিবহন শ্রমিক এবং যাত্রী সবাইকে আইন মেনে চলার আহ্বান পুলিশ প্রধানের। হাসান ওয়ালি, News 24, ঢাকা।